প্রিয় মাধ্যমিক শিক্ষার্থী বন্ধুরা, আগামীকাল তোমাদের ভূগোল পরীক্ষা। এই ভূগোল পরীক্ষার আগে তোমাদের ভূগোলের পাস মার্কের মাত্র কয়েকটা প্রশ্ন তোমাদের সামনে আজকের ভিডিওতে আলোচনা করব। একদম শেষ রাতের পরীক্ষা প্রস্তুতি হিসাবে অবশ্যই এই প্রশ্নগুলো তোমরা দেখে যাবে। তোমাদের ভূগোল পরীক্ষায় পাস মার্কের প্রশ্ন আসে 8টি, লিখতে হয় তোমাদের 4টি। তো আমি তোমাদের জন্য মাত্র 4টি প্রশ্ন সিলেক্ট করেছি। যে 4টি প্রশ্ন এবছর ফাইনাল পরীক্ষায় তোমাদের পরীক্ষার খাতায় যে লিখতে হবেই হবে, এমনই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। দেখো, তোমাদের বাংলা পরীক্ষা বা ইতিহাস পরীক্ষায় বেশ কয়েকটা প্রশ্ন ঘুরিয়ে ফিরিয়ে এসছে এবং শর্ট কোশ্চেনগুলো একটু ভালো কঠিন হয়েছে। ইতিহাসে তোমরা নিশ্চয়ই তাহলে সেটা বুঝতে পেরেছ। দেখো, টেস্ট পেপার থেকেও যদি প্রশ্ন কমন না আসে, সেটা কিন্তু আমার, তোমার বা কারোর কোনো কিছু করার থাকে না। আমরা ভূগোলের যদি অধ্যায় দেখি, তাহলে আমরা দেখব বহির্জাত প্রক্রিয়া, তার ফলে সৃষ্ট ভূমিরূপ, বায়ুমণ্ডল, বারিমণ্ডল, তারপরে তোমাদের রয়েছে পঞ্চম অধ্যায়, পঞ্চম অধ্যায় থেকে রয়েছে ভারতের প্রাকৃতিক ও অর্থনৈতিক পরিবেশ। এই জায়গাগুলো থেকে তোমাদের কিন্তু ফাইনাল পরীক্ষায় বড় পাস মার্কের প্রশ্ন আসে। আর অন্য অন্য যেরকম তোমাদের বজ্র ব্যবস্থাপনা, তারপরে উপগ্রহ চিত্র বা কৃত্রিম উপগ্রহ, এই যে পার্টগুলো রয়েছে, এখান থেকে কেবলমাত্র তোমাদের 3 মার্কের বা 2 মার্কের প্রশ্ন বা শর্ট প্রশ্ন আসে। এখন আগামীকাল পরীক্ষার জন্য আমি তোমাদের জন্য মাত্র 5টা প্রশ্ন খুব শেষবারের মতো খুব ভালো করে দেখে যেতে বলবো। সেই 4টে প্রশ্ন তোমাদের সামনে এখন তুলে ধরছি। দেখো, আমরা বহির্জাত প্রক্রিয়া, তার ফলে সৃষ্ট ভূমিরূপ, এখান থেকে এবছর বলেছি হিমবাহের ক্ষয়কার্যের ফলে গঠিত ভূমিরূপ এবছর খুব ভালো করে দেখে যাবে। হিমবাহর ক্ষয়কার্যের ফলে গঠিত ভূমিরূপ, এছাড়াও হিমবাহ এবং জলাধারের মিলিত সঞ্চয়কার্যের ফলে গঠিত ভূমিরূপ ভালো করে দেখে যাবে। তার সঙ্গে সঙ্গে আমি 1 নম্বর, যেটা খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, সেটা বলবো হিমবাহের ক্ষয়কার্যের ফলে গঠিত ভূমিরূপ অত্যধিক গুরুত্ব সহকারে দেখে যাও। নেক্সট আমাদের বায়ুমণ্ডল। এই বায়ুমণ্ডল থেকে বায়ুমণ্ডলে যে উষ্ণতা তারতম্যের ফলে যে আমাদের যে স্তর বিভাজন, অর্থাৎ যে ট্রপোস্ফিয়ার, স্ট্রাটোস্ফিয়ার, তারপর হচ্ছে যে মেসোস্ফিয়ার, এই যে স্তরগুলো রয়েছে, প্রথম 4টি স্তর খুব গুরুত্ব সহকারে দেখে যাও এবং তাদের বৈশিষ্ট্য ভালো করে দেখে যাও। ঠিক আছে, বায়ুমণ্ডলের উষ্ণতা তারতম্য অনুসারে বায়ুমণ্ডলের যে স্তর বিন্যাস খুব ভালো করে দেখে যাও, ঠিক আছে, এবং তাদের বৈশিষ্ট্য। এবার আমরা দেখে নেবো এই চ্যাপ্টার থেকে আর একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, বায়ু চাপের সঙ্গে নিহিত বায়ুর সম্পর্ক। তাহলে বায়ু চাপের সঙ্গে নিহিত বায়ুর যে সম্পর্ক, এটা অত্যধিক গুরুত্ব সহকারে এবছর ফাইনাল পরীক্ষার জন্য দেখে যাও। এরপর আসছি বারিমণ্ডল। বারিমণ্ডল থেকে মাত্র 1টাই তোমাদের জন্য প্রশ্ন বলবো, সেটা হলো জোয়ার ভাটা সৃষ্টির কারণ এবছর তোমাদের পরীক্ষায় চলে এসছে, এমনই একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। আগামীকাল পরীক্ষার প্রশ্নে কিন্তু এই প্রশ্নটা তোমরা দেখতে পাবে, এমনই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। এছাড়াও তোমাদের পঞ্চম অধ্যায়, পঞ্চম অধ্যায় থেকে যদি বলি, প্রথম যে প্রশ্নটা তোমাদের টেস্ট পেপারে বারবার রিপিট হয়েছে, সেটা হলো পশ্চিম হিমালয়ের ভূপ্রকৃতি। কি বললাম? পশ্চিম হিমালয়ের ভূপ্রকৃতি বা প্রস্থ অনুযায়ী হিমালয় পর্বতের শ্রেণীবিভাগ, এটা একটু ভালো করে দেখে যেও। এবং তার সঙ্গে সঙ্গে তোমাদের এখান থেকে ভারতের যে অর্থনৈতিক পরিবেশ রয়েছে, এখানে পশ্চিম ভারতে কার্পাস বয়ন শিল্পের কেন্দ্রীয় ভবনের কারণ অত্যধিক গুরুত্ব সহকারে দেখে যেতে হবে। এছাড়াও পলিমৃত্তিকা, কৃষ্ণ মৃত্তিকার যে বৈশিষ্ট্য, স্বাভাবিক উদ্ভিদের ওপর জলবায়ুর প্রভাব, এই প্রশ্নগুলো একটুখানি বা যদি ভালো করে দেখে যাও, তাহলে তোমাদের জন্য কিন্তু মঙ্গলকর হয়। তাহলে যে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো রয়েছে, যেরকম তোমাদের প্রত্যেক বছর একটা অনুকূল ভৌগোলিক পরীক্ষায় আসেই আসে, সেই অনুকূল ভৌগোলিক পরীক্ষায় কোনটা তোমরা এবছর ফাইনাল পরীক্ষার জন্য অত্যধিক গুরুত্ব সহকারে দেখে যাবে। দেখো, কার্পাসটা ভালো করে দেখে যেতে পারো, তোমরা আখ এবং গম, তার মধ্যে সবথেকে ইম্পর্টেন্ট এবছর ফাইনাল পরীক্ষার জন্য সেটা হলো গম চাষের অনুকূল ভৌগোলিক পরিবেশ অত্যধিক গুরুত্ব সহকারে দেখে যেতে হবে। আর একটা যেটা মনে হচ্ছে, এবছর ফাইনাল পরীক্ষায় তোমাদের যে পরিবহন ব্যবস্থা, তাদের অর্থনীতিতে পরিবহন ব্যবস্থার যে ভূমিকা, সেটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। এইবার আমি অনেকগুলো প্রশ্ন যদি তোমাদেরকে বললাম গুরুত্বপূর্ণ, তার ভিতরে এইবার আমাকে বলো সেরা 4টি প্রশ্ন, যেটা এবছর তোমাদের ফাইনাল পরীক্ষা আসবেই আসবে, এরকম একটা 4টি প্রশ্ন। 1 নম্বর, হিমবাহের ক্ষয়কার্যের ফলে গঠিত 4টি ভূমিরূপ বা 3টি ভূমিরূপ চিত্রসহলক অত্যধিক গুরুত্ব সহকারে তোমরা দেখে যাও, এই প্রশ্নটা পরীক্ষা আসতে চলেছে। 2 নম্বর, জোয়ার ভাটার সৃষ্টির কারণ অত্যধিক গুরুত্ব সহকারে দেখে যাও। 3 নম্বর, বায়ুচাপ বলয়ের সঙ্গে নিহিত বায়ুর সম্পর্ক অত্যধিক গুরুত্ব সহকারে দেখে যাও। আর 4 নম্বর, পশ্চিম ভারতে কার্পাস বয়ন শিল্পের কেন্দ্রীয় ভবনের কারণ অত্যধিক গুরুত্ব সহকারে দেখে যাও। এই 4টে প্রশ্ন তোমাদের এবছর ফাইনাল পরীক্ষা আসবেই, তার সঙ্গে সঙ্গে আর একটা মিস করেছি, সেটা হলো গম চাষের অনুকূল ভৌগোলিক পরিবেশ। এই 5টা প্রশ্ন, এই 5টা প্রশ্নের ভিতরে তোমরা আশা করছি 4টে প্রশ্ন আগামীকাল ফাইনাল পরীক্ষায় পেয়ে যাবে। তো চলো বন্ধুরা, অল দ্য বেস্ট, ভালো করে পড়ে যাও। শেষ রাতের পরীক্ষা প্রস্তুতি হিসাবে এই প্রশ্নগুলো অবশ্যই একবার শেষবারের মতো চোখ বুলিয়ে যেও।